তো আপনারা ফর লুপের সিনট্যাক্সের সাথে অলরেডি পরিচিত হয়ে গিয়েছেন। এবার ফর লুপ ব্যবহার করে আমরা ছোট দুটি প্রোগ্রাম করব। প্রথম প্রোগ্রাম হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত আমরা চাচ্ছি শুধু জোড় সংখ্যাগুলোকে প্রিন্ট করব। তো ফর লুপ আমি শুরু করছি, এখানে লক্ষ্য রাখবেন প্রথমে এই x এর ভ্যালু আমি 2 দিয়ে শুরু করব, যেহেতু আমি চাচ্ছি কি আমি এখানে কমেন্টে আমি সেটা বলে দিচ্ছি, এতে করে আপনাদের বুঝতে সুবিধা হচ্ছে। প্রিন্ট ইভেন নাম্বারস অর্থাৎ জোড় সংখ্যা ফ্রম 1 to 100। ওকে, 1 থেকে 100 পর্যন্ত আমি জোড় সংখ্যা প্রিন্ট করতে যাচ্ছি। তো 1 থেকে 100 পর্যন্ত জোড় সংখ্যাগুলো কোনগুলো আপনারা যদি এখানে লক্ষ্য রাখেন, 2 দেন 4 6 এরকম চলতে থাকবে আপ টু 100 পর্যন্ত। সো এরকম একটা প্রোগ্রাম চাচ্ছি। তো এখানে দেখেই বোঝা যাচ্ছে শুরু কত থেকে হবে, 2 থেকে হবে, সেই জন্য এখানে 2 দিয়েছি। দেন শেষ কোথায় হবে সেটাও আমরা এখান থেকে দেখে বুঝতে পারছি যে 100 পর্যন্ত চলবে। প্রত্যেকবার ব্যবধান কত কত এখানে নিশ্চয়ই দেখা যাচ্ছে, 2 পরে 4, 4 পরে 6, সো এখানে এরকম হবে x+2, তাই না? আমরা চাইলে এখানে চাইলে আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটরও ব্যবহার করতে পারতাম এরকম, যেটার সাথে আপনারা অলরেডি পরিচিত, কারণ এটা নিয়ে আমি ব্যাখ্যা করেছি। তো যাই হোক, তারপরে এখানে আমি সিম্পল রেখে দিচ্ছি, x+2 এরকম দিচ্ছি। এবার এক্স এর ভ্যালুটা জাস্ট প্রিন্ট করতে হবে, সো ফরম্যাট ডট প্রিন্ট এফ এবং এখানের মধ্যে পার্সেন্ট বি দিচ্ছি, নিউ লাইন দিয়ে দেবো। নিউ লাইন দেওয়ার পর এখানে আসলে স্মল লেটার ব্যবহার করার ইচ্ছা আমার, সো %b/newline অ্যান্ড দেন এক্স এর ভ্যালুটা প্রিন্ট করে দিচ্ছি। সো ফার সো গুড, চলুন আমরা প্রোগ্রামটাকে চেক করে নিই। সব কিছু ঠিকঠাক থাকলে দেখতে পাচ্ছেন এখানে জোড় সংখ্যাগুলো প্রিন্ট করছে, সো 2 থেকে শুরু করে 100 পর্যন্ত। আশা করি এতটুকু নিশ্চয়ই বুঝতে এখানে কোনো সমস্যা নেই। আমরা চাইলে লুপের মধ্যে কিন্তু ইফ এলসও ব্যবহার করতে পারি, সেটাও কিন্তু পসিবল। যেমন আমি এই লুপটাকে যদি 1 থেকে 100 পর্যন্ত চালাই এবং প্রত্যেকবার 1 করে ইনক্রিমেন্ট করি, সেক্ষেত্রে কী হবে, এই লুপটা কি 1 থেকে শুরু করে 100 পর্যন্ত চলবে, অর্থাৎ প্রথমবার এখানে 1 প্রিন্ট হবে, সেকেন্ড টাইম 2, 2-এর পরে 3, 3-এর পরে 4, এরকম প্রত্যেকবার প্রিন্ট হবে, তাই না? বাট আমাদের উদ্দেশ্য ছিল কি, শুধুমাত্র ইভেন নাম্বার অর্থাৎ যে সকল সংখ্যাগুলোকে 2 দিয়ে ভাগ করার পর বাক্সে শূন্য হবে, শুধু সেইগুলোই হচ্ছে ইভেন নাম্বার। তো সেই ক্ষেত্রে চাইলে আমরা এই লুপের মধ্যে কিন্তু ইফ এলসও ব্যবহার করতে পারি, যে ইফ যদি এক্স এর ভ্যালুকে 2 দ্বারা ভাগ করার পর বাক্সের যদি শূন্য হয়, শুধুমাত্র সেই সকল সংখ্যাগুলোকে আমি প্রিন্ট করতে যাচ্ছি। তাহলে লক্ষ্য রাখবেন এই লুপ চলবে 1 থেকে 100 পর্যন্ত, সেটা আমরা শিওর জানি। দেন লুপের ভিতরে ইফ চেক করবে যে যে সংখ্যাটা আছে সেটাকে 2 দ্বারা ভাগ করে বাক্সে শূন্য হয় কিনা। যদি শূন্য হয় সেটা ডেফিনেটলি ইভেন নাম্বার এবং শুধু সেই সংখ্যাটাকে আমরা প্রিন্ট করছি। যদি 2 দিয়ে ভাগ করার পর বাক্সে শূন্য না হয় তাহলে তাকে আমরা প্রিন্ট করবো না, দ্যাটস ইট। তাহলে এক্স্যাক্টলি সেম কাজটাই আমরা করলাম ইফের সাহায্যে এখানে। তো দেখতে পাচ্ছেন 98, 96, 100 এরকম ইভেন নাম্বারগুলো শুধুমাত্র প্রিন্ট করেছে। তো আশা করি এখানে আপনারা বুঝতে পেরেছেন ফর লুপের মধ্যে চাইলে ইফ এলস এগুলো সব কিছুই ব্যবহার করতে পারবেন, সুইচও ব্যবহার করতে পারবেন, এভরিথিং এখানে ভ্যালিড। ওকে, দেন আমি যে কাজটা করব, আমি আপনাদের সিরিজ রিলেটেড যে প্রোগ্রামগুলো রয়েছে সেগুলো সম্পর্কে ধারণা দিতে চাচ্ছি। আমি এখানে একটি প্রোগ্রাম করে দেখাবো এবং আমি আপনাদের বলে দেবো কীভাবে সিরিজ রিলেটেড প্রোগ্রামগুলো আপনারা খুব সহজেই করতে পারবেন। জাস্ট একটি মাত্র সিরিজ বুঝতে পারলে ডেফিনেটলি অন্যান্য সিরিজের জন্য আপনারা প্রোগ্রাম করতে পারবেন। তো সাপোজ আমি এরকম একটি সিরিজ চাচ্ছি যেটা কিনা 1+3+5 এরকম চলবে। ওকে, বা সিম্পলি আরও সিম্পল রেখে দিচ্ছি, 1+2+3 এরকম হবে আপ টু 10 পর্যন্ত, অ্যান্ড দেন তার সামটা আমরা বের করবো। এরকম একটা সিরিজের জন্য আমরা কাজ করতে যাচ্ছি। তাহলে সবসময় দেখতে হবে শুরু কত থেকে শেষ কততে, এই দুইটা জিনিস আমাকে দেখতে হবে, এবং প্রত্যেকবার আপডেট কত কত করে হচ্ছে, অর্থাৎ চেঞ্জটা 1 পরে 2, 2 পরে 3, অর্থাৎ এখানে অন্তর অন্তর কত, এখানে ডিফারেন্স হচ্ছে 1, দ্যাটস ইট, এটা আমার। তো আমরা লুপ যখন শুরু করব, আমি এখানে ফর লুপ শুরু করছি, ফর লুপের শুরু কত থেকে আমি বলে দিচ্ছি 1 থেকে শুরু হবে, যেহেতু আমি এরকম একটা সিরিজ চাচ্ছি, এবং সেটা চলবে কত পর্যন্ত, সেটা চলবে 10 পর্যন্ত, এক্স্যাক্টলি 10 পর্যন্ত, সেই জন্য এখানে ইকুয়াল সাইনটা দিতে হবে, অ্যাসাইনমেন্ট সাইনটা দিতে হবে, এবং ব্যবধান কত কত 1 করে, সেই জন্য এখানে আমি i++ রেখে দিয়েছি। আমি চাইলে এরকম করতে পারি, i = i+1ও দিতে পারি, অর্থাৎ ব্যবধান 1 করে, এরকম এক্স্যাক্টলি সেম কাজ, তাই না? তো এবার কী চাচ্ছি, আমি যোগফল বের করব, সেই জন্য আমি যোগফলটা রাখার জন্য একটি ভেরিয়েবল নিচ্ছি, যেটা শুরুর দিকে যোগফল হিসেবে আমি ধরে নিচ্ছি এই প্রোগ্রামে 0। ডেফিনেটলি এখনও কোনো যোগ করা শুরু হয়নি, সুতরাং শুরুর দিকে ডেফিনেটলি ফলাফলটা আমি এখানে যোগের ফলাফলটা 0 রেখেছি। দেন প্রত্যেকবার এই যে 1, 2, 3 এইখান আপ টু 10 পর্যন্ত কার সাথে যোগ হবে, এই সামের সাথে যোগ হবে, সো sum+i দিচ্ছি। অর্থাৎ সামের প্রথম মান ছিল 0, জিরোর সাথে আমাদের লুপের 1 যোগ হবে, 0+1, দেন i এর ভ্যালু হবে 2, সামের যে আগের ভ্যালু 1 তার সাথে এখানে 2 যোগ হবে, তাহলে 1, 2 মিলে যোগফল হবে 3, সেটা এখানে থাকবে। দেন এরকম প্রত্যেকবার ভ্যালু আপডেট হবে,
সেই ভ্যালুটা আমাদের সামের এক্সিস্টিং মান অর্থাৎ অলরেডি যে মান আছে তার সাথে যোগ করে আবার সেটা কার মধ্যে থাকবে, সামের মধ্যে থাকবে। তো আমি এটা যদি আপনাদের প্রিন্ট করে দেখাই এখানে টোটাল আউটপুটটা, তো সামের ফলাফলটা আমরা যখন টোটাল ক্যালকুলেশন শেষ অর্থাৎ লুপের কাজটা যখন শেষ তখনই আমরা কাজ করতে যাচ্ছি কি আমরা টোটাল সামটাকে প্রিন্ট করতে যাচ্ছি, সেই জন্য লুপের বাইরে কিন্তু এটা দিতে হবে। ওকে, এবং এখানে আমি দিচ্ছি সাম দেন পার্সেন্ট বি নিউ লাইন, কাকে প্রিন্ট করতে যাচ্ছি, সামকে প্রিন্ট করতে যাচ্ছি। তো চলুন এবার দেখি যেটা কাজ করে কিনা। সো আমি এখানে রান করলাম, দেখতে পাচ্ছেন এক থেকে দশ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল হচ্ছে 55। আমি এখানে আসলে ডট 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 দিইনি কারণ মাঝখানে তো আরও রয়েছে 4, 5, 6 সেগুলো রয়েছে। ফাইন, তাহলে আশা করি এই বিষয়টা এখান থেকে বুঝতে পেরেছেন। এবার চাইলে আমরা ইউজারের কাছ থেকে এন্ড নাম্বারটাও নিতে পারতাম, এই যে এন্ডিং নাম্বারটা, যে কত পর্যন্ত আমরা চাচ্ছি এইরকম সিরিজটা যাবে। সেই জন্য আমি একটি ইনপুট নিচ্ছি, এখানে লক্ষ্য রাখবেন এখানে একটি ভেরিয়েবল নিচ্ছি, ভেরিয়েবলের নাম দিচ্ছি ভেরিয়েবল এন্ড নাম্বার, দেন আমি এখানে দিচ্ছি ইন্টিজার টাইপ, দেন ইউজারের কাছ থেকে আমি এবার নিতে পারি ভ্যালুটা। সো ইউজারকে বলে দেব প্রিন্ট এফের মাধ্যমে, প্রিন্ট এফের মাধ্যমে এন্টার দি লাস্ট নাম্বার অফ দ্য সিরিজ, এন্টার দি লাস্ট নাম্বার অফ দ্য সিরিজ, সিরিজের শেষ নাম্বারটা আমরা ইউজারের কাছ থেকে এবার নিতে চাচ্ছি। ওকে, আমরা প্রি ডিফাইন করে দিতে চাচ্ছি না। দেন সেই নাম্বারটা কীভাবে নেব, ফরম্যাট ডট স্ক্যানের মাধ্যমে নিতে পারি, নিয়ে আমি কার মাঝে রাখবো, এন্ড নাম্বারের মাঝে রাখবো। দ্যাটস ইট, এতটুকু নিশ্চয়ই এখান থেকে বুঝতে পেরেছেন। এখানে আমি এই যে এতটুকু এরকম দেব, অ্যান্ড দেন এখানে আমি আসলে টাইপিং মিস্তি করেছি, দুইবার হয়ে গিয়েছে, এই জায়গায় আমি এটাকে পেস্ট করে দিলাম। তাহলে এবার আমার সিরিজটা কত পর্যন্ত চলবে সেটা কিন্তু আমি এখানে ডিরেক্টলি স্ট্যাটিক্যালি দিচ্ছি না, আমি ডাইনামিক্যালি দিচ্ছি, ইউজার যত বলবে ঠিক তত পর্যন্ত চলবে। দ্যাটস ইট, আপনি চাইলে শুরুটাও দিতে পারেন এরকম ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে। আমরা চাইলে এরকম বলতে পারি যে এন্টার দ্য স্টার্টিং নাম্বার অফ দ্য সিরিজ, সিরিজের স্টার্টিং নাম্বার বলো। তো সেই জন্য আমার কী করতে হবে, ভেরিয়েবল নিতে হবে নিশ্চয়ই। সো স্টার্টিং স্টার্ট নাম্বার দিয়ে দিচ্ছি, দ্যাটস ইট স্টার্ট নাম্বার। ফাইন, এবার সেই ভেরিয়েবলটা আমি ইউজ করবো, স্টার্ট নাম্বার ভেরিয়েবলটা এই জায়গায়, দ্যাটস ইট। তাহলে আমরা কী করলাম, স্টার্ট নাম্বার এবং এন্ড নাম্বার নামক দুইটি ভেরিয়েবল নিলাম এবং সেই দুইটি ভেরিয়েবলের মধ্যে আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিলাম। তার উদ্দেশ্য হচ্ছে যে আমরা ডিরেক্টলি বলে দেবো না যে শুরু কত থেকে শেষ কত থেকে, ইউজার তার ইচ্ছা মতো শুরু করতে পারবে এবং তার ইচ্ছা মতো শেষ করতে পারবে। আমাদের প্রোগ্রামটাকে এরকম আমরা তৈরি করেছি। এবার যে স্টার্ট নাম্বার, লুপের স্টার্ট নাম্বারটা আমরা বলে দিচ্ছি, ইউজার যেটা দিবে সেটা থেকে স্টার্ট হবে, দ্যাটস ইট। তো এবার এই প্রোগ্রামটাকে যদি আমি রান করি, আপনারা লক্ষ্য রাখবেন আমি এখানে স্টার্ট নাম্বার 1 দিচ্ছি, এন্ড নাম্বার 10 দিচ্ছি, দেখতে পাচ্ছেন সাম 55 দেখাচ্ছে। সো পারফেক্টলি ভ্যালিড, এবার যে কোনো সংখ্যার জন্য এটা কাজ করবে। স্টার্ট নাম্বার 5 দিচ্ছি, এন্ড নাম্বার দিচ্ছি 8, 5 থেকে 8 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল এখানে দেখাচ্ছে 26। তো আপনারা চাইলে সেটা চেক করে নিতে পারেন আসলে ঠিক আছে কিনা। আমরা 5 থেকে শুরু করেছি, প্রত্যেকবার ব্যবধানে এক এক করে 6, 7 অ্যান্ড দেন 8 পর্যন্ত, তাহলে যোগফল কি 26 হচ্ছে কিনা চেক করতে পারেন। 11, 7, 18, হ্যাঁ 26, পারফেক্টলি কাজ করছে আমাদের এই প্রোগ্রামটা। এবার দেখুন আপনারা চাইলে কি করতে পারেন, যদি এরকম একটি সিরিজ চান যে ব্যবধান হবে 2+4+6+8 এরকম চাচ্ছেন, ডট 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 আপনি এন পর্যন্ত, এই এটা ইউজারের কাছ থেকে নিতে পারি আমরা চাইলে, সেক্ষেত্রে স্টার্টিং নাম্বার তো 2 দিয়ে শুরু করবেন আপনি, ব্যবধান এবার কত কত সেটা লক্ষ্য রাখবেন, ব্যবধান হচ্ছে 2-2 করে। সুতরাং জাস্ট আমরা একটা জায়গায় চেঞ্জ করবো, এইখানে আই এর ব্যবধান এবার প্রত্যেকবার 2-2 করে হবে, দ্যাটস ইট। তাহলে এই প্রোগ্রামটা পারফেক্টলি কাজ করবে। সো আশা করি এখান থেকে সিরিজ রিলেটেড প্রোগ্রাম কীভাবে সলভ করতে হয় সেটা আপনারা বুঝতে পেরেছেন।